চাই, কেন 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 ভাগে কোরবানি দিলে টাকা পয়সা কম লাগবে? তাই এটা ভুল ধারণা, ভাগে কোরবানি দিলে টাকা বেশি লাগে, কম লাগে না। তবে আমি না ভাগে কোরবানিকে না জায়েজ বলছি না, হারামও বলছি না, এটা যেহেতু সুন্নাতে মুয়াক্কাদা, এটা নিয়ে মারামারির কিছু নাই। আপনি ভাগে দিলে আপনি দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্যিকার অর্থে মন থেকে যদি কোরবানি দিতে চান, গোস্ত খাওয়ার নিয়ত যদি না থাকে, তাহলে একটি ছোট পশু হলেও দেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এটাই হবে সর্বোত্তম। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু ভাগে করবেন এ মত মানে দ্বিমত আছে। কিন্তু কিছু ওলামায়ে কেরাম দেখা যায় যে ভাগে কোরবানি মানে করুক, মানুষ এরকম উৎসাহী করে বক্তব্য দেয়, আছে না নাই? আমরা উৎসাহিত করি একাকি কোরবানি দেওয়ার জন্যে, ভাগে না দেওয়ার জন্যই উৎসাহিত বেশি করি, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরামকে দেখা যায় তারা ভাগে দেওয়ার জন্য উৎসাহিত করেন। কেন? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেছেন ভাগে কোরবানি না দেওয়াটাই ভালো, উত্তম হচ্ছে একাকি দেওয়া। ওনার কথাটাকে কিভাবে পজিটিভ না নিয়ে নেগেটিভ নেওয়া যায়, এই চিন্তায় সব মশহুর। আসল কথা হলো এটা, বলতে তো পারতো ভাই সুন্নাতে মুয়াক্কাদা, এটা একজন বলেছে বলতেই পারে, আপনারা যদি ভাগে দেন তাতে হারাম হবে না, জায়েজ হয়ে যাবে। কিন্তু সুন্নাত হচ্ছে একাকি কোরবানি দেওয়া। তার প্রমাণ প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি মিশকাতের 1478 নম্বর হাদিস, ইয়া আইয়ুহান নাস ইন আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া ওয়া আতিরা। হে মানব সম্প্রদায় শুনে রাখো, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায়? বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ, তোমাদের প্রত্যেক পরিবারের উপর একটি করে কুরবানি, প্রত্যেক পরিবারের উপর একটি করে কুরবানি। পরিবারের সংখ্যা যদি 100,000 হয় তাও সমস্যা নেই, পরিবারের সংখ্যার লোক যদি 100,000 হয় তাও সমস্যা নয়, ওই পরিবারের পক্ষ থেকে একটি ছাগলই যথেষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, তোমাদের প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। আমি বিদায় হজের ভাষণে বলে গেলাম, ও আতিরা, আতিরা হচ্ছে অন্য জিনিস, যেটা হলো জামা কাপড় মানুষকে দেওয়া লাগতো, এটা রহিত হয়ে গেছে পরবর্তীতে। এখন আসেন ভাগা কোরবানি সম্পর্কে যে দলিলগুলো পাওয়া যায় তার ছোট্ট একটু পর্যালোচনা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, অতঃপর আজহা, ঈদুল আজহা উপস্থিত হলো। ফাশতারাকনা ফিল বাকারাতি সাবা ওয়া ফিল বাইরাতি সাবা, আমরা এই সফরে গরুতে সাতজনে শরীক হলাম। সাত কত জন? সাত কত জন একটু বেরেনে রাইখেন, সাতজন শরীক হলাম, আর গরুতে উঠেতে শুরু করলাম সাতজন, অথবা অন্য রেওয়ায়েতে এসেছে 10 জন। তো আমরা সাতজন উঠে অংশগ্রহণ করলাম আর গরুতে অংশগ্রহণ করলাম, আর সাতজন। তো এখন এখানে কিন্তু বলা হয় নাই যে সাত পরিবার অংশগ্রহণ করেছিল। আর আপনি জানেন যে সফরে গেলে পরিবারের আবশ্যকতা থাকেও না, সেখানে ছিল সাত ব্যক্তি, আর আমরা যেটা মুকিম অবস্থায় কোরবানি করছি সেটা হলো 60টি পরিবারের পক্ষ থেকে করছি। সফরে গেলে হয়তো মানুষের মন মানসিকতা প্রায় একই রকম থাকে, কিন্তু বাড়িতে বা লোকালে মুকিমে এরকম অবস্থা থাকে না, অনেক অসুবিধা আছে ভাগা কোরবানি, যদিও জায়েজ কিন্তু অনেক অসুবিধা আছে। কারো ইচ্ছা বেশি বেশি গোস্ত পাওয়ার, বা কারো ইচ্ছা সে কিন্তু ঘুষুদ ঘুষের সাথে জড়িত বেনামাজি। এই যে দেখেন মণিপুরে যখন আমরা প্রথমে এসে সমাজ করলাম, সমাজের মধ্যে অর্ধেক লোক সালাত আদায় করে না, আব্বাকে ওই সমাজে আমি মানি না, আমি সমাজে থাকবো না, যে সমাজের লোকজন সালাত আদায় করে না ওই সমাজে আমি থাকবো না। তা আমি আব্বারে বললাম, আপনি তো না সমাজই খুঁজে পাবেন না, নামাজই তো পড়েন 90% লোক সমাজের লোকজন, শুক্রবার আসলে মাঝে মাঝে পড়ে। তো 2-3 বছর দেখলাম যে এখানে দেখি ওইখানে একই অবস্থা, নামাজ পড়ে না। পরে বাদ দিলাম, কিসের সমাজ, আমরাই সমাজ, বাপ বেটা কোরবানি করি, ব্যাস যেরকম বন্টন করা লাগে করে দিই। তার মানে আমি বলছি না যে আপনারা সমাজ করেন না, করবেন অবশ্যই, দরকার আছে, কিন্তু এই জন্য বলছি কথাটা যে যার সঙ্গে কোরবানি করবেন সে যেন নামাজি হয়, অন্তত পক্ষে সালাত আদায় করে, অন্তত পক্ষে সুদ ঘুষ থেকে বিরত থাকে। কারণ যে ইবাদতে আপনি তার সঙ্গে অংশগ্রহণ করতেছেন, এটা একটা মহান ইবাদত, একটা মহান কোরবানি,
অতএব এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা সাফফাত 37 নম্বর সূরা 107 108 নম্বর আয়াতে ওফাদাইনাহু বিযিবহিন আযীম আমি তার পরিবর্তে অর্থাৎ ইসমাইলের পরিবর্তে বিশাল একটা জন্তু দিলাম ও তারকনা আলাইহি ফিল আখিরিন আর পরবর্তীতে তার জন রেখে দিলাম আযীম মানে বিশাল তো বিশাল কি একটা দম্বা সুবহানাল্লাহ তার মানে গুরুত্বের দিক দিয়ে বিশাল আল্লাহর কাছে বিশাল কোনো কিছুই না কারণ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড নবমণ্ডল ভূমণ্ডল আরশ কুরসি যা কিছু আছে এই যে একটা মোবাইল আমার সামনে আছে আমি যেমন আমার মোবাইলের কাছে অনেক বড় আল্লাহ তেমন এই বিশ্ব সমস্তর কিছু তার চেয়ে অনেক বড় অনেক বড় অনেক বড় সুবহানাল্লাহ আল্লাহ বান্দার কাছে হাজির নয় বরং বান্দাই আল্লাহর কাছে হাজির কি ভাই এই মোবাইলটা আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না কারণ এটা ছোট যখন এটা অনেক বড় হয়ে যাবে তখন এর আগামাতা পাশা কিছুই দেখতে পারবেন না অর্থাৎ আজিম তো সুতরাং এটা অনেক বড় একটা ফজিলতের আমল সুতরাং এটা আপনি ভাগে না করে যদি নিজে নিজে করেন বা ব্যক্তিগতভাবে কুরবানি দেন নিজের পরিবারের পক্ষ থেকে সেটাই হবে সর্বোত্তম কুরবানি তিরমিজি মিশকাতের 1869 নম্বর হাদিসে এই কথাটা উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী উল্লেখ করেছে আবু দাউদের 2808 নম্বর হাদিস জাবির বর্ণিত সেখানে কোনো ব্যাখ্যা নেই বলা হয়েছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আসাবাতিন গরু হচ্ছে আট ভাগে সাত ভাগে আর উট হচ্ছে সাত ভাগে এই কথাটা বলা হয়েছে আউট অফ কনটেক্সট কোনো টেক্সট সামনে নাই এই জন্য এই হাদিসের উপর নির্ভর করে অনেকেই সাত ভাগের কথা বলেন কিন্তু আমি আজও পর্যন্ত এমন হাদিস পাই নাই যে মুকিম অবস্থায় লোকাল অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা সাহাবীদের জীবদ্দশায় কখনো সাত ভাগে কুরবানি করেছেন এ মর্মে আমার কোনো হাদিস জানা নাই যদি কারো জানা থাকে দয়া করে মেহরবানি করে মহব্বত করে আমাকে হাদিসটি দিলে আমি খুব উপকৃত হব আমি ভাগা কুরবানির বিপক্ষে বলছি না তবে বলছি সর্বোত্তম যার মধ্যে কোনো সন্দেহ নাই নির্ভেজাল সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে আপনার পক্ষ থেকে একটি পশু কুরবানি করবেন সেই পশু কুরবানি করার পরে যদি বলেন আল্লাহ আদম থেকে শুরু করে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান গত হয়ে গেছে আল্লাহ সবার নামে দিলাম সবার পক্ষ থেকে দিলাম ইনশাআল্লাহ তাও হয়ে যাবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিচ্ছেন তখন বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আলে বাইতি ওয়া উম্মতি মুহাম্মাদান সুবহানাল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে উম্মতি মুহাম্মাদের সবার পক্ষ থেকে সুবহানাল্লাহ তো আপনার এই ছোট্ট খাসিটা বা ছোট্ট বকরিটা বা ছোট্ট ভেড়াটা বা ছোট্ট দুম্বাটাকে নিয়ে যখন আপনি বলবেন যে আল্লাহ আমি সবার পক্ষ থেকে দিলাম আপনাকে ঠেকাইছে কে আপনাকে আট ভাগ সাত ভাগ করতে বলি নাই বলছি বলেন কোটি ভাগ করেন সমস্যা নাই এটা হচ্ছে আপনার হৃদয়ের ভিতরের বিষয় যে কুরবানি আর অবশ্যই যেই পশুটাকে আপনি কুরবানি করবেন অবশ্য অন্তত পাঁচটা দিন আগে হলেও সেটা কিনে আনেন ভিতরে মহব্বত তৈরি করেন যখন জবাই করবেন মনে করবেন আপনার সন্তানের এই গলায় জবাই করছেন এই জন্যে যে মহব্বত তৈরি হয় আপনার মহব্বতের বস্তুকে আল্লাহ রাস্তায় কোরবানি করছেন আর মনে মনে বলবেন আল্লাহ যদি ইসমাইল কোরবানি হয়ে যেত তাহলে তো হয়তো আমার সন্তানকেই কোরবানি করে দেওয়া লাগতো সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ এখন একটা কথা হচ্ছে কুরবানির যখন চাঁদ উঠবে তখন যারা কুরবানির নিয়ত করেছেন এবং যারা করেন নাই উভয়ই করতে পারেন উভয় ব্যাপারে হাদিস আছে কি করবেন আপনার যাবতীয় যে সমস্ত পশম অবাঞ্ছিত লোম নখ চুল যা রয়েছে এগুলো আপনি চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আর কাটবেন না বুঝতে পারছেন তো যেমন হাতের আঙ্গুলি মোষ তারপরে চুল মাথার চুল তারপর অবাঞ্ছিত লোম হুজুর দাড়িও একটু কাটবো নাকি না দাড়ি কাটা হারাম দাড়ি কাটা কি দাড়ি কাটা যাবে না এছাড়া যত অবাঞ্ছিত লোম আছে এগুলো যদি আপনি কুরবানির নিয়তে কুরবানি করার পরে কুরবানির নিয়তে এগুলো আপনি কর্তন করেন কাটেন ইনশাআল্লাহ আপনাকে একটা পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজকে করোনা চলছে গতকালকেও শুনছি 45 জন মানুষ মারা গেছে এর আগে মারা গেছে প্রায় 60 জনের কাছাকাছি মানে মৃত্যুর মিছিল দ্রুত চলছে মানুষ খুব মরছে আর আমরাও খুব বেপর হয়ে গেছি মরার জন্য প্রস্তুত আল্লাহকে আমরা ভয় পাই একটু ভয় পাই না এর আগে বলেছিলাম যারা মসজিদে